প্রত্যেকটি বাঙালির কাছে ইলিশ মাছ একটা ইমোশন। দৈনন্দিন জীবনে ইলিশ মাছের আমরা নানান রকম পদ খেয়ে থাকি, তার মধ্যে সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ ভাপা, ইলিশের পাতুড়ি, আরও কত কী। তাই আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে দই ইলিশ বানাচ্ছি। অন্যান্য মাছ রান্না করতে যদিও একটু কষ্ট হয়, ইলিশ মাছ রান্না করা ভীষণ সহজ, তাই না? তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের আমার রেসিপি দই ইলিশ। রান্নার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছের 4টি পিস। আগে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ, আর দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে কোট করে নিচ্ছি। মাছ ম্যারিনেটের সময় এভাবে একটু সর্ষের তেল দিয়ে দিলে ম্যারিনেটটা কিন্তু খুব ভালো হয়। দেখুন, কথায় কথায় মাছের গায়ে নুন, হলুদ, সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এটাকে এখন 10 মিনিট রেখে দিচ্ছি রেস্ট হওয়ার জন্য। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা সর্ষে, দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। সামান্য একটু জল দিয়ে সর্ষে আর পোস্তটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। যেহেতু এটা দই ইলিশ, দই ছাড়া তো এটা অসম্পূর্ণ, তাই না? তাই জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। দেখতেই পাচ্ছেন দইটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। হ্যাঁ, দই ইলিশ বানানোর সময় দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে দইটা দিয়ে যখন রান্না করা হবে দই কিন্তু কেটে যেতে পারে, এর ফলে গ্রেভির টেক্সচারটাও কিন্তু একদম বাজে হয়ে যাবে। 10 মিনিট সম্পূর্ণ হয়েছে, পোস্ত আর সর্ষেটাও ভালোভাবে ভিজে গেছে। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডিং জারের মধ্যে পোস্ত আর সর্ষেটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে দেখুন এই যে 4 টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, ঝাল কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন বুঝে অ্যাড করবেন। সবশেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু একদম মিহিভাবে গ্রাইন্ড করে নিতে হবে। আমি এখানে গ্রাইন্ডিং জারের মধ্যে কাজটা করেছি। আপনার বাড়িতে যদি শিলনোড়া থেকে থাকে আপনি তাতেও একই রকমভাবে বেটে নিতে পারেন। গ্রাইন্ড করে নেওয়া পেস্টটা এবার দইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। উপর থেকে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হলে এতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলের থেকে ধোঁয়া উঠছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই দই ইলিশ রান্নার ক্ষেত্রে কাঁচা মাছটাই ডাইরেক্ট দেওয়া প্রেফার করে, কিন্তু আমার বাড়িতে একটু হালকা করে ভেজে নেওয়াটা প্রেফার করে। খুব বেশিক্ষণ না, এপিট আমি 10 সেকেন্ড ভাজবো, ওপিট আমি মিডিয়াম ফ্লেমে 10 সেকেন্ড ভাজবো। এর থেকে বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন মাছের পিসগুলো একদম হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এখন বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার হালকা হাতে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, এতে করে মাছের পিস কিন্তু ভেঙে যেতে পারে। এমনিতে ইলিশ মাছ ভীষণ সূক্ষ্ম। মেশানো হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাকে মাছের পিসগুলোর উপর এভাবে বসিয়ে দিচ্ছি। এখন প্যানের ঢাকনাটা আটকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে 8-10 মিনিট এভাবেই রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম। দই ইলিশ এখন একদম রেডি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন কিন্তু প্যানের ঢাকনা খুলছি না, এটাকে আরও 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আগেই বলেছি রান্নাটা আসলে ভীষণ সহজ, খুব কম সময়ে খুব কম উপকরণের মধ্যে হয়ে যায়। তাই অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই সিম্পল রেসিপি আপনার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।